আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিওতে। আজকে আমি আপনাদেরকে দেখাবো উত্তরবঙ্গের অনেক বড় একটি জেলা নাটোর জেলার সবচেয়ে সুন্দর যে পার্কটি, গ্রিন ভ্যালি পার্ক। তো আমরা ভেতর দিকে প্রবেশ করলাম, আমি আজকে সম্পূর্ণ পার্কটি ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো ভেতরে কী কী থাকছে। তো প্রথমেই ভেতরে ঢোকার পরে, মেন গেট দিয়ে ঢোকার পরে দেখতে পাচ্ছেন কিছু গাড়ি এখানে পার্কিং করে রাখা হয়েছে, অনেকগুলো অটো রিক্সা, বড় বড় বাস, এবং তার সাথে সাথে আরেক পাশে কিছু মোটর সাইকেল দেখতে পাচ্ছেন। তো এখানে আসলে এরিয়াটা অনেক বড়, তার কারণে অনেক ভিড় হয়ে থাকে সবসময়। আর আমি এখন ভেতরের দিকে প্রবেশ করব। তো প্রবেশ মূল্য হচ্ছে 50 টাকা, এবং 3 বছরের উপরে যারা বাচ্চা আছে তাদের জন্য টিকিট লাগে। তো ভেতরে প্রবেশ করার পরপরই দেখতে পাচ্ছেন অনেক লোকজন এসেছে এখানে। উত্তরবঙ্গের ভেতরে এই পার্কটি অনেক বড় একটি পার্ক বিনোদনের জন্য। আর আপনারা যারা জানেন যে নাটোর জেলা, নাটোরের লালপুর উপজেলা সবচেয়ে বেশি গরম এলাকা বা সবচেয়ে কম বৃষ্টিপাত হয়, তো তার কারণে এই এলাকাটা খুবই গরম থাকে সব সময়। তো আপনারা চেষ্টা করবেন, যারা আসার চিন্তা করছেন তারা অন্ততপক্ষে গরমের সময় না আসার জন্য অন্য সময় আসবেন, তাহলে হয়তো আপনারা খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন। তো হাতের বাম পাশে ঢুকতেই আমি দেখতে পাচ্ছি যে আপনাদেরকে দেখাচ্ছি এখানে একটি মূর্তি রাখা হয়েছে। তো আমি এই পার্কটির ভেতরে প্রবেশ করেছি এবং আমার লক্ষ্য হচ্ছে সম্পূর্ণ পার্কের A to Z সম্পূর্ণ আমি আপনাদেরকে দেখাবো। এর জন্য যদি আমাকে কয়েকটি পর্বে বিভক্ত করতে হয় তাহলে আমি সেটা করব। একটি ঝর্ণার সামনে আমরা এখন আছি, সবাই ছবি তোলার কাজে ব্যস্ত হয়ে পড়েছে। তো এই ঝর্ণাটা আসলে মূলত অনেক বড়, চারিদিকে 4টি সিংহ আছে এখানে, এবং তার চারিদিকে সিংহের মুখ দিয়ে পানি বের হচ্ছে। তো এই দৃশ্যটা আসলে সবারই মন কাড়ে, এবং প্রধান আকর্ষণ বা এখান দিয়ে ঢোকার পরে মূল এই বিষয়টা আপনাদেরকে আকর্ষণ করবে। তো আমি যে কোনো এক পাশ দিয়ে যাব এবং সেখান থেকে আপনাদেরকে দেখাবো যে কী কী থাকছে এই পার্কে। তো আপনাদের জন্য আরও একটি বিষয় জানিয়ে রাখছি, এই পার্কে যতগুলো রাইড আছে সবগুলোই 30 থেকে 50 টাকার ভেতরে, এবং রাইডগুলো অনেক সুন্দর, মজার। আর দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন যে সবুজের ছায়া ঘেরা, সুন্দর সবুজান করা হয়েছে। কিছু দূর পরপরই এরকম মাঠ দেখতে পাবেন এবং চারিদিকে গাছপালা দেখতে পাবেন। আমি সবসময় চেষ্টা করি বিভিন্ন জায়গায় যাওয়ার এবং সেখানকার পরিবেশ, পরিস্থিতি সব কিছু তুলে ধরার চেষ্টা করি চ্যানেলের মাধ্যমে। তো যারা এগুলো ভিডিও পছন্দ করেন তারা চাইলে চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন, সেখানে অনেকগুলো জায়গার ভিডিও দেওয়া আছে, চাইলে সেখানে আপনারা ভিডিওগুলো দেখে সেখানে যেতে পারেন। তো আমি আরেকটু সামনে এগোতেই দেখা যাচ্ছে এখানে আরেকটি পানির ফোয়ারা আছে এবং তার সামনে একটি বড় রাইড আছে। তো এখন আমি এদিক দিয়ে যাচ্ছি, দেখেন এগুলো হচ্ছে টিকিট কাউন্টার, সবুজ রঙের যে ডাবের আকৃতির টিকিট কাউন্টার। তো এদিকে টিকিট সংগ্রহ করে, এখান থেকে টিকিট সংগ্রহ করে বিভিন্ন ছোট ছোট রাইডে ওঠা যায়। তো টিকিট মূল্য 30 থেকে 50 টাকার ভেতরেই, তো এজন্য আমি পৃথক পৃথকভাবে টিকিটের মূল্য বলছি না। তো দেখতে পাচ্ছেন এগুলো রাইড আসলে খুবই মজার, বাচ্চারা পছন্দ করে, পাশাপাশি যারা অভিভাবক আছেন তারাও অনেক মজা করতে পারেন। তো টিকিট কাউন্টারের ভেতর দিয়ে আমরা আরেকটি রাইডের কাছে যাব, দেখার চেষ্টা করব সেখানে কী কী আছে। তো দেখতে পাচ্ছেন এটা মেরি গো রাইড, এখানে বাচ্চারা খুবই মজা পায়। তো এই রাইডটা আপনাদেরকে দেখালাম। তো আমরা একটু সামনের দিকে গিয়ে দেখছি যে এখানে আরও ছোট ছোট বেশ কিছু রাইড আছে। তো আপনাদেরকে বলে রাখছি এই পার্কটি, গ্রিন ভ্যালি পার্কটি, শুধুমাত্র ছোট ছোট রাইডের জন্য নয়, এখানে অনেক সুন্দর সুন্দর কিছু দৃশ্য আছে এবং একটি বড় ওয়াটার পার্ক আছে, সব কিছুই থাকবে। আশা করি আমি সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এর কারণে হয়তো ভিডিওটি অনেক বড় হয়ে যেতে পারে, তার কারণে আমি কয়েকটি পর্বে হয়তো ভাগ করব। তো প্রথম পর্বে আমরা যতটুকু পারি দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন এটা একটা দোলনার মতো, এটা আসলে এক এক জায়গায় এক এক নামে পরিচিত। তো দোলনাটা ঘুরছে চারিদিকে, এখানে এই দোলনাটা অনেক জোরে ঘুরে, কারণ আমি ভিডিওটা স্পিড না বাড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে কত জোরে এটা ঘুরছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন সবাই খুব মজা করছে, আমি কিন্তু একটু স্পিড বাড়াইনি,
বর্তমানে যে স্পিড আছে এই স্পিডে সবাই ঘুরছে। আমি সব সময় চেষ্টা করি রাইডগুলো থেকে দূরে থাকার, কারণ আমার একটু সমস্যা হয় রাইডে উঠলে, মাথা ঘোরানো বা বিভিন্ন সমস্যা হয়, তার কারণে আমি রাইডে উঠি না। আমি শুধু আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে কী কী পরিবেশ আছে, কীভাবে আপনারা চাইলে মজা করতে পারবেন। তো এখান থেকে আমরা আরেকটু সামনের দিকে গেলাম, সেখানে যে দেখছি একটা ছোট ট্রেন আছে। তো এই ট্রেনটা খুব কম জায়গা নিয়েই ঘুরছিল, ট্রেনের টিকিট সম্ভবত 30 কি 40 টাকা হবে। এরপরে আর কী কী আছে আমি দেখানোর চেষ্টা করছি। এখানে একটি নৌকার মতো আছে, এটাকে অনেক জায়গায় পাইরেট শিপ বলে। তো আসলে এই শিপে উঠলে চেষ্টা করবেন মাঝে মাঝে থাকার, আর যদি একদম পেছনে উঠেন তাহলে হয়তো অনেক ভয় লাগতে পারে। তো এই জায়গায় আরেকটা ফোয়ারা দেখতে পাচ্ছেন, এখানে অনেক সুন্দর একটি পানির ঝর্ণা যার নিচে কয়েকটি বগের ছবি দেওয়া আছে, আর চারিদিকে বসার সুব্যবস্থা আছে, চাইলে আপনারা এখান থেকে ছবি তুলতে পারেন, ভিডিও করতে পারেন। তো দেখতে পাচ্ছেন বিষয়টা আমার কাছে ভালো লেগেছিল। এরপরে আমরা আরেকটু সামনে যেতেই এখানে আরেকটি রাইড আমি আপনাদেরকে দেখাবো। এই রাইডটার নাম আমি সঠিক এই মুহূর্তে মনে করতে পারছি না, যখন ভিডিও করছিলাম তখন মনে ছিল। তো যাই হোক, আপনারা চাইলে এই রাইডেও উঠতে পারেন, বাচ্চাদের চাইলে উঠাতে পারেন। তো যাই হোক, দেখতে পাচ্ছেন এই রাইডটা অনেক সুন্দর, এটা অনেক জায়গায় রোলার কোস্টারের মতো। এই রাইডটি অনেক সুন্দর, আপনারা চাইলে এখানে উপভোগ করতে পারেন। তো আমি এখন আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছি। তো এই পার্কের অবস্থান হচ্ছে নাটোর লালপুরে। আমি এই পার্কের লোকেশানটি আপনাদেরকে জানিয়ে দেব, ভিডিও ডিসক্রিপশান থেকে চেক করে আপনারা লোকেশানটা বের করে চাইলে আসতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখে থাকছেন তারা অবশ্যই কমেন্ট বক্স চেক করবেন, কমেন্ট বক্সে লোকেশান দেওয়া থাকবে। দেখতে পাচ্ছেন এখানে যে রোলার কোস্টার বা এই রাইডটার চারিদিকে সূর্যমুখী ফুলের যে একটা বাগান, বাগানের ভেতর দিয়ে এই রাইডটা ঘুরে। তো আমি আরেকটু সামনের দিকে যদি যাই, দেখেন চারিদিকে পরিবেশটা কত সুন্দর, ছোট ছোট গাছগুলো পরিবেশটা আরও অনেক সুন্দর করে তুলেছে। যেহেতু এই জায়গাটা বা লালপুর অনেক গরম পড়ে, সে কারণে পরিবেশটা অবশ্যই ঠান্ডা থাকা দরকার। এই ভিডিওর মাধ্যমে এ পর্যন্ত আমি দেখালাম, তো পরের ভিডিওতে আরও অনেক কিছু আসতে চলেছে। তো আপনারা যদি তা মিস করতে না চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিতে একটি লাইক দিবেন, শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের সাথে। তো আগামীতে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।